এক যুবকের রহস্য মৃত্যু বাগনানে রূপনারায়ণে উদ্ধার মৃতদেহ শুক্রবার বাড়ি থেকে বেরোনোর পর নিখোঁজ হয়ে যায় আজ মৃতদেহ উদ্ধার হয় ব্যাংকিং পরিষেবার সঙ্গে যুক্ত বেসরকারি সংস্থার ক্যাশ অফিসারের রহস্য মৃত্যু খুন করা হয়েছে বলে সন্দেহ পরিবারে তদন্তে বাগনান থানার পুলিশ কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ ঘোষ পার্থ কিভাবে তার মৃত্যু হয়েছে কোথা থেকে তার দেহ উদ্ধার করা হয়েছে এবং পরিবার যে সন্দেহ করা করছে যে তাকে খুন করা হয়েছে কিসের ভিত্তিতে দেখো গোটা বিষয়কে কেন্দ্র করে একাধিক ধোঁয়াশা একাধিক রহস্য কিন্তু এখনও পর্যন্ত রয়েছে এবং তোমাকে বলে রাখি আজকে সকালবেলা এগারোটা নাগাদ বাগনান থানার অন্তর্গত রূপনারায়ণ নদীতে শুভদ্বীপের দেহ উদ্ধার হয় এবং ইতিমধ্যে পুলিশ হাওড়া যা রুরাল পুলিশ সূত্রে আমরা জানতে পারছি তারা দেহ মানাতন্ত করেছে কিন্তু অটো শ্রী এখনো এখনও পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ সেটা কিন্তু কি সেটা জানার নেই পাশাপাশি কিন্তু বডিতে কোনো এক্সটার্নাল ইঞ্জুরি মার্ক বা হোমিসাইডাল ইঞ্জুরি মার্ক সেটাও কিন্তু পাওয়া যায়নি কিন্তু অসঙ্গতি বা রহস্য কোন জায়গায় সেটা হচ্ছে শুভদ্বীপ যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে বেহালা সত্যেন রায় রোড ব্রাঞ্চ রোড যেই এই ফ্ল্যাটেই থাকতেন শুভদীপ রায় উনত্রিশ বছরের এই যুবক যিনি একটি ব্যাংকিং পরিষেবা সংস্থার বেসরকারি সংস্থা তার ক্যাশ অফিসার পদে নিযুক্ত ছিলেন এবং রবীন্দ্র সদনার অফিস রয়েছে এবং গোটা বিষয় সূত্রপাত হয় গত এগারো তারিখ এবং এগারো তারিখ তিনি সকাল সাতটা পনেরো নাগাদ তার মাকে একটা ফোন করেন এবং ফোন করে জানান যে তিনি অফিসে পৌঁছে গিয়েছেন এবং তার পরবর্তীকালে সেই এগারো তারিখ ওই ফোনের পরে তার পরিবারের তরফ থেকে যে বিষয়টা বলা হচ্ছে এবং পুলিশ সূত্রে আমরা জানতে পারছি আর কোনোরকমভাবেই কিন্তু ফোনে তার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারেননি কেউই এবং তার পরবর্তীকালে কালকে বেয়ালা থানা একটি নিখোঁজ ডায়েরি করা হয় এবং গোটা পরিবার কিন্তু এই সংবাদ পাওয়ার পরে আজকে পুলিশের তরফ থেকে তারা কিন্তু ভেঙে পড়েছেন স্বাভাবিকভাবেই এবং যে বিষয়টাকে কেন্দ্র করে রহস্য দানা বেঁধেছে সেটা হচ্ছে এগারো তারিখে তার মোবাইল ফোন থেকে তার মায়ের কাছে ফোন আসে যে তার মাকে বলা হয় যে তার মাকে জানায় যে সে অফিসে পৌঁছে গিয়েছে কিন্তু পুলিশ তদন্ত করে জানতে পেরেছে সে কিন্তু অফিসে যায়নি তার মোবাইল ফোনের টাওয়ার লোকেশন সেটা দেখা যায় যে হাওড়া রাম রাজা তলা এলাকায় এবং এক্ষেত্রে জানা যাচ্ছে মাকে সে ফোনটি করার পরে তার মোবাইল ফোনটি সুইচ অফ হয়ে যায় কিন্তু কেন মোবাইল ফোন সুইচ অফ হয়ে গেল কেনই বা তিনি মাকে বলেন অফিসে গিয়েছেন অথচ পুলিশ যেমনটা জানতে পারছে অফিসে সে ওদেরকে ছুটি নিয়েছিল এবং ছুটি নিয়ে অফিসে যারা যারা রয়েছেন তাদেরকে জানিয়েছিলেন যে মা অসুস্থ সেই জন্য ছুটি নিচ্ছেন অর্থাৎ এখানে কিন্তু একটা রহস্য দেখা যাচ্ছে যে এক এই শুভদীপ রায় যে অফিসে যায়নি অথচ অফিসে গিয়েছে তার টাওয়ার লোকেশন দেখাচ্ছে হাওড়ায় অন্যদিকে তার পরবর্তীকালে মোবাইল ফোন সুইচ টপ এবং তার পাশাপাশি কিন্তু একেবারে অফিস অফিসে জানিয়েছিল ছুটি নিচ্ছে সেক্ষেত্রে ওখানে গেলেন কিভাবে হাওড়ায় এবং এই বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা রহস্য দানা দাঁড়াবে সেদিকে ধন্যবাদ তোমায় পার্থ